আসসালামু আলাইকুম। লন্ডনে আজ প্রথম তুষারপাত, অনেক মজা লাগতেছে। রাস্তার অবস্থা খুবই মজার, এনজয় করতেছি। সাধারণত লন্ডনে তুষারপাত হয় না, তারপরে এইবার দেখতেছি ভালো, মানে এর আগেও পড়ছে শীতের মধ্যে, কিন্তু এইবার মনে হচ্ছে একটু বেশি বেশি পরিমাণ পড়ছে। এরম পরিমাণ এর আগে আমি পাই নাই। হ্যালো, প্রচুর এইভাবে যে বৃষ্টি, এর মধ্যে বৃষ্টি বলতেছি, এর এই পড়লে বুঝতে পারছো আমার এখানে 3-4 ফিট পড়ে যাবে অনেক, মানে আমার ভিতরের দিকে তো হাঁটাহাঁটি কম করে, আমার এই রোডে হাঁটা কঠিন হয়ে যাবে। এখন তো আধাত হয়ে গেছে, আধাত পার হয়ে গেছে, অনেক ইয়ে হয়ে যাবে, ইয়ে কিন্তু কম না। হ্যালো, কোথায় যাবে? ওই দিক কিসের জন্য? কি তুমি ওই দিক যাচ্ছ? যারা তো মনে করো নর্মালি এই বরফের মধ্যে গাড়ি চালায় ইউজ না, তাদের তো প্রবলেম হবে, কি হারে বরফ পড়তেছে, পুরো ইয়াত সাদা সাদা হয়ে গেছে, পুরো গাছপালা সব সাদা হয়ে গেছে, বাড়িঘর সব সাদা হয়ে যাচ্ছে। এখানে আমার পিছনে একটা বাড়ির ইয়ে আছে, মানে গাছ দিয়ে বেড়ার মতো। প্রচুর বরফ পড়তেছে, প্রচুর। খুবই রিক্সি, আমরা দুজন আসছি বাচ্চা কাচ্চা রেখে। তুমি মাথা করে ইয়ে দিয়ে রাখো, টুপি ভিজে গেলে তো ঠান্ডা লাগবে, আমি তো এটা নেই মনেই নেই।